नमस्कार बेंगली मेडिकल टिप्स यूट्यूब चैनल सकल दर्शक बंधु को जाना अनेक अनेक शुभेच्छा अभिनंदन आशा करी अपनारा सबाई भलो आरो एक नतून भिडियो अपन संगे आलोचना करते चले आसलम अवश्य अपना भिडियो शुरू थे शेष पर्यंत मन सहकार देखें आजकल जे टैबलेट आलोचना करो से शुधुमात्र महिला जैक टैबलेटर नाम हलो इयामिनी किट टैबलेट एटी किट कारण ये एकत्रिस टीपे एकुश टीपे टैबलेट हो जाहोक आमरा ये टैबलेट सम्पर्के विस्तारित आलोचना शुरू करार आगे आमरा एटिर संगे आगे परिचित करे नेब तारपर एटिर मेन बेनिफिट की आछे आमरा जेने नेब जाहोक प्रथमे देखे नेब एटिर कम्पोजिशन की आछे एटिर कम्पोजिशन आछे इथाइनिल स्टाडियोल एंड रोसपेरिनन तो जाहोक एटी मार्केट करेछेन लुपिन फार्मासिटिकल लिमिटेड एटी एकत्रिस टीपेर दाम रयेछे 720 टाका যদি কোনো ফার্মেসি ডিসকাউন্ট দেয় তাহলে অনেকটাই কমে পেয়ে যাবেন এবং এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন। যাই হোক এটি একত্রিশ টিপে একুশটি করে ট্যাবলেট হয়ে যায় কিট আগেই বললাম, তো এটি আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন। এটি শুধুমাত্র অ্যাডাল্ট মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য নয়। অবশ্যই এই ধরনের মেডিসিন বাড়িতে থাকলে বাড়ির বাচ্চাতে দূরে রাখার চেষ্টা করবেন। যাই হোক আমরা এটি একটি সংক্ষিপ্ত পরিচিত ট্যাবলেট সম্পর্কে করে নিলাম, এরপর আমরা মেন বেনিফিট কি আছে আমরা জানবো, আপনারা সঙ্গে থাকুন। তো আপনারা দেখলেন যে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে এখন ফিরে এসেছি। তো মেন বেনিফিট জানার আগে আমি বলে থাকি এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এবং খাওয়ার আগে অবশ্যই আপনার নিকটবর্তী ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে বা কোনো গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে আপনারা তবে এই ওষুধটা খাবেন। তো যাই হোক এর মেন বেনিফিট আছে, যেসব মেয়েদের দেখবেন মুখে ব্রণ থাকে সেই ব্রণর চিকিৎসা ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা থাকে, এবং যেসব মেয়েদের দেখবেন মুখে বা বডিতে অস্বাভাবিক চুলের বৃদ্ধি ঘটে, অস্বাভাবিক চুলের বৃদ্ধি কেমন দেখবেন অনেক মেয়েদের গোঁপিয়ে দাড়িতে চুল ওঠে, তো সেই সব চিকিৎসার ক্ষেত্রে এই ইয়ামিনি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। শুধু তাই না, এটি জন্ম নিয়ন্ত্রণ পিল হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। জন্ম নিয়ন্ত্রণ পিল কেমন, যেমন যে সমস্ত মেয়েরা যৌন মিলন নিয়মিত করে থাকেন অথচ বাচ্চা নিতে চাইছেন না, তো সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি আপনারা নিয়মিত সেবন করতে পারেন বা খেতে পারেন। তো যাই হোক এটি কন্টিনিউ খাওয়ার পর কমন কয়েকটি সাইড ইফেক্ট আপনার দেখা দিতে পারে, যেমন ধরুন ব্লাড ক্লট হওয়া, মানে ব্লাড ক্লট হয়ে জমে যাওয়া এবং বমি ভাব কিংবা কোষ্ঠকাঠিন্য হতে পারে, এটা আপনার খাওয়ার পর মাথা ব্যথা হতে পারে, ক্লান্তি হতে পারে, এবং এমন এমনকি স্টোমাক পেনও হতে পারে, মানে পেটের যন্ত্রণা হতে পারে। যাই হোক সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াবাড়ি হলে তৎক্ষণাৎ মেডিসিনটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন, পরবর্তী নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে ধন্যবাদ।